গণতন্ত্র মানে মানুষের তন্ত্র, মানুষের তন্ত্র কোশ্চেন করলে তুরন্ত সত্যের উৎস হতে পারে না, মানুষের তন্ত্র কোন অ্যাবসলিউট ট্রুথ হতে পারে না। বাদশাহ হয়েছেন হজরতে দাউদ আলাইহিসসালাম, হজরতে সুলাইমান আলাইহিসসালাম, আর শেষ নবী হিসেবে আমাদের নবী। হে খাজা, তোমার কি দয়া, তুই নিজেও তো দাও আর অন্য পকেটে দিয়েও দিয়ে দাও। ওর আকিদা হলে ওই, ওর খাজা ছাড়া কোনো আকিদা নেই। তো সরকারি আলেম, দরকারি আলেম, তরকারি আলেম, আলেমটা তিনটা শ্রেণী আছে। সরকারের এখন এক নম্বরের মন্ত্রী মঞ্চে উঠেছে, সবাই মন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য এমন ভিড় করেছে মঞ্চ ভেঙে পড়েছে। মন্ত্রী সে বলতে বাধ্য হলো, এত নেতা চাই না কিছু কর্মী চাই, হাফ ইঞ্চি দাড়ি, কারো সরু রেখা দাড়ি, কারো লম্বা দাড়ি, নানা পদের দাড়ি এখন হয়ে গেছে। দাড়ি দিয়ে বোঝা যায় সে কে কোন ইসলামী দল করেন। আশেক মাসুকের কারবার, এর নাম দেশের ওরস, আত্মায় আত্মায় মিলে পরমাত্মায় বিলীন হয়ে যায়, এই যে কল্পনা। দুর্ভাগ্য অনেক আলেম হাদিসকে অবিশ্বাস করেন না, সন্দেহবাদ আরোপ করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, এবং আজকের কেশরহাট হাইস্কুল ময়দান নাকি এটা, হাইস্কুল ময়দানে আয়োজিত জনসভায় সমবেত শ্রোতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায়, কিভাবে চায়, সংক্ষিপ্ত ছোট্ট বইয়ের মধ্যে আমরা এটা তুলে ধরেছি, আপনারা এটা দেখে নেবেন। কি চাই আমরা, আমাদের সার্বিক জীবনে তৌহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। সার্বিক জীবনে শুধু সালাতের সময় রফল দান করব আর অন্য সময় কোরআন হাদিস মানব না, এটা কি ঠিক হবে? আপনাদের বিবেকে কি বলে? বাপকে দেখালে সালাম দেব, অগোচরে বাপের সঙ্গে শত্রুতা করব, এটা কোনো বাপ চাইবে? আমরা আল্লাহকে মানি সবাই, আল্লাহ রসুলকে মানি আমরা সবাই, কিন্তু সালাতের সময় বাইরে গেলে আর নেই, এটা আমরা চাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চায় আমাদের সার্বিক জীবনের তৌহিদ ইবাদত তথা আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠা। কেন চাই, তা তোমার লাভটা কি? উত্তর, ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য এটা চাই, কারণ আমরা পরকালে বিশ্বাসী, যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দেন। পরকালীন মুক্তি নির্ভর করছে কোরআন হাদিস মানা না মানার উপরে, পরীক্ষায় পাশ করা নির্ভর করছে সিলেবাস পড়ে সেই অনুযায়ী খাতা লেখা না লেখার উপরে, তাই না? দুয়ে দুয়ে চার, এটা শাশ্বত সত্য কথা। আমি যদি মনে করি একটু এক নম্বর বেশি লিখে নম্বর বেশি পাবো, দুই দুই পাঁচ লিখলাম নম্বর বেশি পাবো না জিরো পাবো, আমরা জিরোর মধ্যে থাকতে রাজি নেই। যেটা আছে করোনা হাদিসে সেটি মানতে চাই, তবে হাদিসটা সহি হওয়া লাগবে, বিশুদ্ধ হওয়া লাগবে। কীভাবে চাই, পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে ব্যক্তি পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা চাই, কোনো নেতা নেত্রীর তরিকায় নয়। এখানে যে সমস্যা হচ্ছে না, এর জন্যে
আমাদের জলসার অনুমতি পাওয়াটা অনেক সময় সমস্যা হয়। আমাদের সভাপতি সাহেব যা প্রশংসা করলেন, এত প্রশংসা জীবনের মধ্যে আমিও কোথাও শুনি নাই। মানে এর মনের চাইতে মুখটা বেশি, খুশি না করলে তুমি জলসা করতেই পারবেন না। মানুষ তো ওইটাই চায়, মানুষ খালি তোষামত চায়। এই তোষামত প্রিয় সমাজে আমরা তোষামতহীন সংগঠন করছি। রাজশাহীতে বের হওয়ার সময় জিজ্ঞেস করা হয়েছে কোথা থেকে আমাকে রিসিভ করবে এবং মিছিল করবে, স্লোগান দেবে। কঠোরভাবে মিছিল করে দিলাম, কোনো স্লোগান চলবে না। আমি আল্লাহর একজন নিরীহ বান্দা, এ পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, দিনের দাওয়াতের সুযোগ আল্লাহ দিয়েছেন, এটাই আমার বড় পাওয়া। তোমাদের কাছে কোনো স্লোগান মিছিল আমরা চাই না। গেটে দেখলাম দুই পাশে দাঁড়িয়ে আছে সব, মানে ওরা আরেকটু কিছু বলবে, হাতে সব মাইক্রোফোন আছে, ওয়ার্ডলেস। গাড়ি থামিয়ে কড়াভাবে নিষেধ খাবার, একটা টু শব্দ কেউ করবো না। কারণ আমার হাদিস জানা আছে, আমার রসুল বলছেন মান সাররাহু আই ইয়াতামাসসারাল্লাহু নাসু কিয়ামান ফালিয়াতাবাবা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এটা দেখে খুশি হয়, তাকে দেখে মানুষ দাঁড়িয়ে থাক, সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। আপনি কি চান আপনাদের প্রধান অতিথি জাহান্নামি হোক? আমাদের সংগঠনের কর্মীরা এইভাবে গড়ে উঠছে এবং তাদেরকে আমরা এইভাবে গড়ে তোলার চেষ্টা করছি, যেটা প্রচলিত প্রথার বিপরীত। কয়েকদিন আগে পত্রিকা দেখলাম একজন মন্ত্রী গিয়েছেন, তিনি সিডাংয়ের মন্ত্রী, বলে ভুল হচ্ছে, ধর্ম প্রতিমন্ত্রী, তাই না? ধর্মমন্ত্রী তো এখন নাই, প্রতিমন্ত্রী। উনি জামালপুর এলাকার লোক, কিছু দাঁড়িয়ে আছে। উনি গিয়েছেন প্রধান অতিথি, গিয়ে দেখেন যে ময়দান ফাঁকা, যারা ওনাকে গাড়ি থেকে নিয়ে গেছে তারাই ছাড়া, আর কিছু পুলিশ তো থাকবেই, কোনো মানুষজন নাই। এমন খেপা খেপছে, সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক করছে ওখান থেকে, আর থামেনি। আবার আরেক জায়গায় দেখছি সরকার এখন এক নম্বরের মন্ত্রী মঞ্চে উঠেছে, সবাই মন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য এমন ভিড় করেছে, মঞ্চ ভেঙে পড়েছে। দেখছেন না পত্রিকায়? মন্ত্রী সে বলতে বাধ্য হলো, এত নেতা চাই না কিছু কর্মী চাই, সবাই নেতা। নেতৃত্বের প্রতি আনুগত্য না থাকার ফল এগুলা। আর ছবি তোলা এমন নেশা হয়েছে মানুষের এখন। আমি ওখানে যে বাসায় গেছি, সেখান থেকে দূর থেকে মোবাইল ধরেছে, নেই বেটা মোবাইল কে, তোমার হৃদয়ে আমার ছবি থাকবে, মোবাইলে নয়। ধমক দিয়েছে আর সাহসে কোলে আনি। আমি এখানে এসেছিলাম 2012 সালে এই ময়দানে, আর আজকে আসলাম 2023 সালে। কত বছর হলো? 11 বছর পরে। কিন্তু যে বাড়িতে খেয়েছি সে বাড়িওয়ালাকে আমি চিনে ফেলেছি, মানে আমি আপনার বাড়ি একবার আসছিলাম না, তাহলে হ্যাঁ স্যার ঠিকই ধরেছেন। তখন যে দাড়িগুলো ছিল এখনও তাই আছে, বাড়েনি কেন? খুশি হবে? প্রথম চড়েই তো আমাকে আসে আমরা খেপে যাবো, এই লোকটা কী করলি? আসলাম ভালো করে খাওয়া দাওয়া করাবো, আগেই তো আমাদের দিল্লি শেষ করি। কারো খুশি না খুশি আমাদের প্রয়োজন নয়, দরকার হাদিস শোনানো। হাদিসের নির্দেশ কসু শহরে আফুল লোহা, গোব ছাটো দাড়ি ছাড়ো, কথা শেষ। এখন কে কোন দল করেন, ইসলামী দল, আমরা দাড়ি দেখে চিনতে পারি, চিনতে আপনারাও চিনবেন। কারো হাফ ইঞ্চি দাড়ি, কারো সরু রেখা দাড়ি, কারো লম্বা দাড়ি, নানা পদের দাড়ি এখন হয়ে গেছে। দাড়ি দিয়ে বোঝা যায় সে কে কোন ইসলামী দল করেন। আর টুপি দেখেও চেনা যায়, তাই না? নানা ধরনের টুপি, ইসলাম নিয়ে যে খেলা চলছে বাংলাদেশে, এই ইতিহাস বলতে গেলে আপনার আমার চেয়ে বরং আপনারা বেশি অভিজ্ঞতা রাখেন। একদল জিকির ফিকিরের নামে, এই যে দেখছেন, এই যে খুঁটি, খুঁটির পরে উঠে তেল মাখানো আছে, উঠে চিৎকাতে পড়ে যাচ্ছে, ফানাফিল্লা হয়ে যাচ্ছে। যদি কেউ একটা পাশায় একটা সুচ ফুটেই দেয়, ফানাফিল্লা আউট। এই হলো ইশকের এলাহি।
আশাক মাসুকের কারবার, এর নাম দিয়েছে ওরস। ওরস মানে কি জানার, স্বামী স্ত্রীর বাসর ঘর। ওরা আল্লাহর সঙ্গে মিলে যায় বলে ওরস হয়ে যায়, আত্মায় আত্মায় মিলে পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই যে কল্পনা, কবরে যিনি আসেন উনি বেশি আসেন, অতএব তার কাছে যাও, যা চাওয়ার চাও সব পেয়ে যাবে। যে লোকটা জীবনকালে নিজের বয়সকালে স্বাস্থ্য যখন ভালো ছিল তখন নিজের পেটের ব্যথা সারাই করার জন্য ডাক্তার কাছে যেতে হয়েছে। আজকে আমাদের সভাপতি সাহেব এসে দেখি ফ্ল্যাটে পড়ে রয়েছে, কি ব্যাপার স্যার? আপনি যে প্রায় বলেন তিনবার পায়খানা চারবার বমি হলে সব ফ্ল্যাটে পড়ে থাকে, আমার অবস্থা আজকে তাই হয়েছে। ওষুধপত্র খেয়ে স্যালেন্টেন খেয়ে এসে বসল, এখন উনি যদি কালকে মরে যান আমার কোনো কবরে যাব? দে বাবা খাজা দে দিলা, দে বাবা খাজা তুমি দাও, না দিলে অন্য কেউ দিয়ে দেওয়াই দাও। এটা গল্প আছে না, একজন আলম আজমিরে খাজা বাবার ওখানে গিয়েছেন, তো আলম তো জানেই পুজো করা নিষেধ, তো ও যে বাবা খাজার কাছে যে চাচ্ছে, তো আলম ওকে মারিস থাপ, তাই বেড়া বেয়াদব, তুই আল্লাহ কাছে চাইবে খাজাকে, যাই হোক মারা খাওয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। ওর আলম ভাইয়ের একটু মনে দয়া হয়েছে, ছেলেটাকে মারলাম, এই এদিকে গেছে, গেলে দুটো টাকা দিয়ে দিয়েছে ওর হাতে, ওরে খুশি, আয় বাবা খাজা তেরি কিতনা রহমত হ্যায় কে তু দেবি দেবি তু তুভি দেতে হ্যায় দিলা ভি দেতে হ্যায়, তুমি রহ হে খাজা তোমার কি দয়া, তুই নিজেও তো দাও আর অন্য পকেটে দিয়েও দিয়ে দাও। ওর আকিদা হলে ওই, ওর খাজা ছাড়া কোনো আকিদা নেই। আলম দয়া করে তাকে দিল, হয়ে গেল উল্টো ফল হয়ে গেল, যে যে আকিদা পোষণ করে সে সে আকিদাতেই চলে, বুঝলেন? এই আকিদার হলো মূল। অনেকের ধারণা আগে হুকুমত কায়েম করতে হবে, রাজনীতি হলে মূল, মাথা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, না রাজনীতির মাথা নয়। তাহলে আমরা বলি সেখানে নবগুণের তরিকায় এটা চাই, আপনারই বলেন 1,24,000 নবী রসুলের মধ্যে কয়জন রাজনীতি করেছেন, কয়জন স্বশাসনের নেতাদেরকে নেতৃত্বকে হটিয়ে নিজেরা নেতা হয়েছেন, বাদশাহ হয়েছেন হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে সুলাইমান আলাইহিস সালাম, আর শেষ নবী হিসেবে আমাদের নবী মদিনায় এসে প্রচলিত অর্থে নয়, ওটা হুকমি অর্থে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, কারণ আত্মনবী আসবেন না, কীভাবে রাষ্ট্র চালাতে হয় উনি সে দেখিয়ে দিয়েছেন। তিনি একই সঙ্গে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, অর্থনৈতিক নেতা, সার্বিক দিকে তিনি পূর্ণাঙ্গ আদর্শ মানবতার জন্য সেজন্য তিনি ছিলেন, কিন্তু আর কোনো নবী এই রাজনীতিকে প্রধান ধরে আগে ওইটা ঠিক করার জন্য চেষ্টা করেন নাই। এই ধারণা যদি আপনাদের লেখাকার থাকে এটা ভুল হবে, মনে রাখবেন পৃথিবীতে মোটামুটি চার ধরনের মানুষ বসবাস করে, একদল আল্লাহকে মানে তার বিধানকে মানে, যেমন আমাদের রসুল এবং তার সাহাবায়ে কেরাম, আর একদল আল্লাহকে মানে কিন্তু তার বিধানকে মানে না, যেমন আবু জাহেল ও যুগে যুগে তার অনুসারী মুশরিক বৃন্দ। আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহ বিধানকে মানি না। তিন নম্বর, আল্লাহকে মানে এবং তার বিধানের কিছু মানে কিছু ছাড়ে, যেমন আল্লাহ রসুলের জীব দশায় মদিনার মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই, আর যুগে যুগে তার অনুসারী মুনাফিক ও ফাসেক বৃন্দ। আবদুল্লাহ ইবনে উবাই এমন পাকা মুসলমান ছিলেন যে আমার রসুল যখন জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদে যেতেন দাঁড়িয়ে যেত, সাবধান রসুল আসছেন সাবধান, এর মতো মানে অতি ভক্ত, অথচ সে ছিল সেরা মুনাফিক, রইসুল মুনাফিকিন বলা হয়তো লক হচ্ছে এটা। এরকম মুসলমান আমার দেশে নাই, যথেষ্ট আছে, কিন্তু এদের অনুসারী লোক চিরদিন ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আর চার নম্বর হল আর একদল লোক, তারা আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না, জিরো, তবে এদের সংখ্যা খুবই কম,
আমাদের সহজের মধ্যে তিনবার পায়খানা চারবার বমি হলে আল্লাহ ও মাই গড বলে চিৎকার দিয়ে উঠবে। বলুন তো কে বলেছিল এটা? যারা এখানে কমিউনিস্ট আছেন তারা জানেন, লেনিন স্ট্যালিন নাম জানে নাকি? এমন কোন লোক আছে? 1,37,00,000 মানুষকে হত্যা করে রক্তের নদী সাঁতরে যারা বলশেভিক বাদ কায়েম করেছিল রাশিয়াতে, আর 1,16,00,000 মানুষকে হত্যা করে চীনে যে মাওসেতুং যে মাওবাদ কায়েম করেছিলেন, বিনিময়ে তারা কি পেয়েছে? সেখানে স্ট্যালিন ছিল দ্বিতীয় ব্যক্তি লেনিনের পরে যিনি এই মতবাদের বলা যায় প্রতিষ্ঠাতা। স্ট্যালিন যখন হাসপাতালের বেডে গিয়েছেন ডাক্তার তার সঙ্গে নিরাশ হয়ে গেছে এবং কষ্টে বলি ফেলেছে, ও মাই গড। সারা জীবন গডলেস থিওরি আওড়িয়ে চূড়ান্ত মুহূর্তে ও মাই গড বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অত বোঝা গেল আসলে নাস্তিক বলে কেউ নেই দুনিয়াতে। বিপদে পড়লে সবাই আস্তিক হয়ে যায়, তবুও কিছু লোক তো থাকতেই পারে। এজন্য আমরা বললাম 4 নম্বর দলিল তারাই যারা আল্লাহকেও মানে না তার বিধানকেও মানে না, যুগে যুগে যাদেরকে আমরা কাফের এবং নাস্তিক বলে থাকি। বন্ধুরা, এই 4 দলের মধ্যে আপনি কোন দলকে পছন্দ করেন? যারা আল্লাহকে মানে তার বিধানকে মানে এদেরকে চাইবেন, না তার বিধানকে মানে না তাদেরকে চাইবেন? আপনি চাওয়াতে কোনো সমস্যা নেই। এইখানে গিয়ে বড় বড় ওলামায়ে কেরাম পথভ্রষ্ট হয়েছেন, যাদের নামে উপমহাদেশে বড় বড় ইসলামী দল হয়েছে, বাংলাদেশে বহু ইসলামী দল আছে, দলের হিসাব করা যাবে না। যদি কেউ বলেন হাজার বি হো সজার বি হো জিসকে সামনে তো সির লুটায় গে ওই তোমার আল্লাহ হয়, পাথর হোক গাছ হোক যার সামনে তুমি মাথা নত করবে ওটাই তোমার আল্লাহ, এই আকীদা যদি কেউ পোষণ করে আপনি তাকে কি বলবেন? পছন্দ করবেন? ভালোবাসবেন? তাদের যারা মূর্তির সামনে মাথা নত করে ওটা তো হাজার পাথর। এই যে দুর্গা পূজা হচ্ছে না, আচ্ছা হিন্দু ভাইরা কি করছে? কত সুন্দর করে রং টং দিয়ে দুর্গা বানাইল, আবার সেটা ঘাড়ে করে নিয়ে পদ্মা ডুবাইল, কি হলো? এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মূর্তি পূজারে ছিলেন না, রাজা রামমোহন রায় মূর্তি পূজারে ছিলেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিত্তরঞ্জন দাস এরা মূর্তি পূজারে ছিলেন না। এটারই বিরুদ্ধে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রথযাত্রা সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটাই শির পরিছে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর যামি। এর মাধ্যমে তিনি একটা টিটকারি করেছেন না মূর্তি পূজারীদের, পথ মনে করছে আমি তো দেব, নাহলে আমার আমার উপর দিয়ে এরা যাচ্ছে কেন? রথ বলছে আমি তো আসল দেবতা, মূর্তি বলে আমি আসল দেবতা, আমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু হাসে অন্তর্যামী। যিনি আসল ঈশ্বর ওদের ভাষায় তিনি কিন্তু অদৃশ্য, তিনি হাসছেন যে পাগল পরে কি, কিন্তু না এই পাগলদের পাগলামি চলছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে, আজকে নতুন নয়। সূরা নূহ পড়ে দেখেন, তৎকালীন সময়ের নেতারা বলেছিল ওলা তাযুরুন্না বাদ্দাম ওয়ালা সুআ ওয়ালা ইয়াবুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াদ আদাল্লু কাসীর। নেতারা বলল, সমাজের নেতারা, তোমরা নূহের কথা শোনো না, তোমাদের যে 5টা দেবী আছে ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এদের কাউকে তোমরা ছেড়ে দেবে না। আর লোকজন ওয়াদ আদাল্লু কাসীর, এরা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, রব্বি ইন্নাহুন আযাল্লা কাসীরা মিনান নাস ফামান তাবি'ানি ফাইন্নাহু মিন্নি ওয়া নাসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে,
যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার আবদ্ধত করবে আল্লাহ তুমি ক্ষমাশীল দয়াবান। বোঝা গেল ইব্রাহিম মতন ব্যক্তিও তার কমকে মূর্তি পূজা সাড়াতে পারেন নাই। নূহের মতো, নূহ হচ্ছেন প্রথম রসুল পৃথিবীতে, আদমের পরে নূহ, তিনিও 950 বছর দাওয়াত দিয়েও তার কমের সবাইকে একত্ববাদী বানাতে পারেন নাই, তৌহিদপন্থী বানাতে পারেন নাই। অর্থাৎ তৌহিদ বোঝাটা খুব কঠিন জিনিস। প্রত্যেক নবী তৌহিদকে এক নম্বরে নিয়ে আসছেন, এটাই হলো মাথা। এর আকিদা যদি ঠিক না থাকে আমল নষ্ট হবে। অত আকিদা হলো সবার আগে, এটাই হলো মানুষের জীবনের চলার পথের দিক নির্দেশিকা ধ্রুবতারা। যার যে আকিদা সে সেইভাবে কাজ করে। বটতলায় বসে আছে একজন লোক, ছায়ার আশ্রয় নিচ্ছে ঠান্ডায়। যেই সেখানে দেখলো যে ওখানে কুকুরের পায়খানা, শেয়ালের পায়খানা, সেখানে একটা বটের পাতা পড়েছে গাছ থেকে, পাতা পড়ি, ও হলো পানের ব্যবসায়ী। পানের বরজ তো আপনাদের মোহনপুর পানের বরজ জন্য বিখ্যাত। তো ওই নামাতে গিয়ে একটা পান পড়ে গেছে, পানটা পড়েছে ওই পায়খানার উপরে। তো পায়খানার উপরে পড়েছে বলে নেয়নি। পরে একজন মোসাফির এসছে পথিক, সে দেখে এখানে যে একটা পান পড়ে আসছে, নিশ্চয়ই এটা খুব পবিত্র জায়গা, ওখানে একটা সুপারি দিয়ে দিয়েছে, চলে গেছে। পরে আরেকজন এসছে, সে যাচ্ছা এটা তো দারুণ একটা পবিত্র জায়গা, পায়খানার পরে পান পড়ে, পানের পরে সুপারি পড়ে, না জানি কি জায়গা। সেই সময় আরেকজন এসে বলছে, দেখেন না কাকটা ডাকতেছে, কাক কি বলছে শোনেন তো। তো বলছে বাবা, কাক বলছে ফতরত, তাই ঠিক আছে। পরে আরেকজন আসছে, ভাই কাকটা কি বলছে বলেন তো। বলছে রাম লক্ষ্মণ দশরথ। পরে আরেকজন আসে, বলছে কি বলছে। তো ও বলছে, যাক আমি ওই শব্দের লাইনটা মনে নাই, প্রথমটা ছিল মুসলমান, ও তার আকিদা মতো বলেছে ইজাসাবা উল ফাতারাত। পরেরটা ছিল হিন্দু, ওর আকিদা মতো বলেছে রাম লক্ষ্মণ দশরথ। যে যা আকিদা পোষণ করে একে জিনিসটি সে তাই মনে করে। নমরুদের সামনে ইব্রাহিমের যে বিতর্ক হয়েছিল কোরআনে সূরা বাকারা 258 নম্বর আয়াতে আছে, নমরুদ বলল তুমি কি দাওয়াত দিচ্ছ ইব্রাহিম। ইব্রাহিম বললেন আমার আল্লাহ বাঁচাতেও পারেন মারতেও পারেন, আপনি কি এটা পারেন। হ্যাঁ আমিও পারি, মৃত্যুদণ্ডের আসামিকে বাঁচিয়ে দেব, আর বেখরু বেখসুর খালাস আসামিকে মেরে দেব, কথা শেষ। তো ইব্রাহিম দেখলে তো বোকা ছাড়া কিছু না, মুনি বলছে কি আর উত্তর দিচ্ছে কি। তখন ইব্রাহিম বললেন ঠিক আছে, আমার আল্লাহ সূর্য উঠাচ্ছেন পূর্ব থেকে, ডুবাচ্ছেন পশ্চিম দিক থেকে, আপনি পারলে সূর্যকে পশ্চিম থেকে উঠান পূর্ব থেকে ডুবান। বহেতল্লা যে কাফার, তখন নাস্তিক হতভম্ব হয়ে গেল, এর উত্তর কী দেবে, এ তো ক্ষমতা নাই। আপনারা জানেন যুক্তি যেখানে অচল জ্যেষ্ঠ সেখানে সচল। যারা ক্ষমতাধর ব্যক্তি তারা কোনো কাজ হারে না, তাদের কথার প্রতিবাদ করলে তার সঙ্গে সঙ্গে তো কল্লা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তারা কখনো মাথা নিচু করে না। বলে দিল তোমরা ওকে আগুনে পোড়াও এবং তোমাদের অনসরু আলেহাতা কোন, তোমাদের উপাস্য দেবতাদের সাহায্য করো। আগুনে পোড়ানোর জন্য ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম মনে করছিলেন বা অন্যের ভাবছিল যে বাচ্চার কাছে ক্ষমা চাইবে, তো ক্ষমা চাইবে কেন। জিব্রাইল এসে গেল, ইব্রাহিম আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে। ইব্রাহিম কোনো জবাব দিলেন না, পুরস্কার বললেন হাসবি আল্লাহ, বলেন হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল
জিব্রাইল এর কোনো প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক, তিনি কতই না সুন্দর প্রতিপালক, তিনি কতই না সুন্দর সাহায্যকারী। ইব্রাহিম মুখ দিয়ে বের করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হইল, আকুলনা ইয়া নার কুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। সবাই তাকিয়ে আছে, ইব্রাহিম জল জলে পুড়বে, একেবারে কয়লা হয়ে বের হবে, কিন্তু বাদশার লোকেরা দেখল আগুনের মধ্যে ইব্রাহিম পড়ছে না, সেখানে সুন্দর আবহাওয়ার মধ্যে ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্বাস যদি মজবুত থাকে, কর্ম যদি মজবুত থাকে, এ যুগেও আল্লাহ এই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে বাঁচাতে পারেন। আল্লাহ কখনোই কোনো তার নেককার বান্দাকে ক্ষতিগ্রস্ত করেন না। যদি আকিদা ঠিক থাকে, সবার আগে আকিদা, তাকদীর ও তাওয়াক্কুল। নেটে দেখবেন আমরা জুমার খুতবা আছে, যদি সুখী হতে চান জীবনে আপনাকে দুটো গুণ অর্জন করতে হবে। কোটি টাকা আপনার বাড়িতে আছে কিন্তু সুখ নাই, পেটে গ্যাস, এই বাজারের সমস্ত মাছ গোশ সব আপনার ঘরে আছে, খেতে পাচ্ছেন না। সেদিন এক ভাই আমার বললেন, স্যার কী করবো, দুপুরে সাগু খাই। আমাদের মজলিস থেকে উনি উঠে চলে গেলে তো বলা যাবে না, আপনাকে বলে যাচ্ছি দুপুরে আমি সাগু খাই, মানে ভাত ওর কপালে জোটে না, ভাত হজম করার ক্ষমতা নেই, অথচ কোনো অভাব তার নেই। তো শান্তি দেওয়ার মালিককে আপনি বলেন, এখন আপনাকে বলতে বাধ্য হতে হবে, আর পেটের ইঞ্জিনটা আমার হাতে নেই, আমি এটা শুধু এতটুকুই পারি, আমার খাদ্য গলাধকরণ করে ভিতরে দিতে পারে, তো ওটাকে হজম করা, ওটাকে রক্ত মাংসের মজ্জায় বীর্যে পরিবর্তন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার এ কাজের আদৌ কোনো ক্ষমতা বান্দার নাই, এ সম্পূর্ণরূপে আল্লাহর হাতে, তাই না? যেটা প্রয়োজন নাই ওটা পায়খানা এই পেশা হয়ে বেড়ে যাচ্ছে, যেটা প্রয়োজন আছে ওটা শরীরের লাভ সব দিকে দিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো আল্লাহ তো এখানেই বসে আছে, এই জন্য আল্লাহ পাক বলছে সূরা ইয়াসিনের শেষ দিকে, ও দরা বলানা মাসালান ও নাসিয়া খালকাহু ওয়ালা মান ইউহিল ইলামা ওয়াহিয়া রামী, মানুষ আমার সম্পর্কে অনেক উপমা দেয় অথচ মানুষ নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায়। সে বলে এ মরে যাওয়ার পরে পচা গলা হাড় হাড্ডি আবার কে জীবন্ত করবে? যারা এখানে বিজ্ঞানী বান্দা আছেন, যারা বায়োলজির ছাত্র বা শিক্ষক, তাদের সবার আগে নিজের দেহের উপরে আলোচনা করেন। আপনার দেহ আপনাকে বলে দিবে অবশ্যই অবশ্যই আপনার সৃষ্টিকর্তা আছে, যে সৃষ্টিকর্তাকে আপনি কখনোই দেখতে পাবেন না, কারণ দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। ঠিক যেমন আপনি আপনার এই চোখ দিয়ে নিজের দেহের অভ্যন্তরে লুকায়িত আত্মাকে দেখতে পাচ্ছেন না, আত্মাকে দেখেন না, তাই বলে কি আপনি অস্বীকার করবেন? করেন দেখি, আত্মা চলে গেল দেহ পড়ে থাকবে কিট হয়ে। এই বিষয়গুলো মাথায় রাখেন এবং এই আয়াতটা মনে রাখেন, মিনহা খালাকনাকুম, তো সবাই জানেন, বলুন তো, মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা যদি আমরা বাংলায় অনুবাদটা পড়ি, আরবিটা না পড়ি, তাকে নাকি পাবেন? কী মনে হয় আপনাদের? অনেকে বাংলা অনুবাদ দেখি বাজারে বের হয়েছে, আমার কাছেও আছে, ওরা মনে করে অনুবাদ করে দিলেই হয়ে গেল। জি না, বাংলা অনুবাদ পড়লে কোনো নেকি নাই, বুঝাবে জানা হলো বিষয়টা, কিন্তু আরবি যদি পড়েন প্রতি হরফে হরফে কত নেকি। এই যে বাচ্চা বললেন একটু আগে, আমি হাট্টি মাটিম চাই না, আমি আলহামদুলিল্লাহ মিম চাই, আলহামদুলিল্লাহ মিম পড়লে আলেফে দশ নাকি, লামে দশ নাকি, মিমে দশ নাকি, তিরিশ নাকি পাচ্ছি আমি, কিন্তু ওইটা যদি আমি বাংলায় লিখি আলিফ আলিফ লাম হবে না, নাকি নেই। পৃথিবীতে একটাই মাত্র ধর্মগ্রন্থ আছে
যা প্রতিটি হরফে আপনি দেশটাকে নেকি পাবেন। আল্লাহ পাক এই নিয়ামত আমাদের কাছে দিয়েছেন। ইহুদি নাসারা তাদের ইহুদ তরের ইঞ্জিলকে ধ্বংস করেছে, মুসলিম উম্মা এখনো ধ্বংস করেনি এবং ধ্বংস করতে পারবেও না, কারণ আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই কোরআন নাজিল করেছি, আমরাই তার হেফাজত করি। আপনারা জানেন বিশ্বের খুব নাম করা প্রকাশনা সংস্থা দারুল ফিকির বৈরুতের খুব নাম করা প্রকাশনা সংস্থা, তারা একবার টেস্ট করার জন্য একটা শব্দ পাল্টে দিয়েছে, পরের দিনে ধরা পড়ে গেছে। আরও আগে চলে যান দূর অতীতে খলিফা হারুন রশিদের দরবারে, সেই যুগের অত্যন্ত নাম করা একজন লেখাপড়া জানা লোক আসলেন, তার সম্মান খুব, কোন সেই যুগে লেখাপড়া জানা লোকের সংখ্যা খুবই কম ছিল, তাকে সম্মান করা হলো। খলিফা নিজে তাকে বললেন যে আপনি এত উচ্চ মর্যাদার সম্পন্ন মানুষ, আপনি ইসলাম কবুল করুন। উনি অস্বীকার করলেন, আমি খ্রিস্টান, আমি ইসলাম কবুল করব না, ঠিক আছে চলে গেল। এক বছর পরে উনি আবার এসছে, তো খলিফা বলছে আপনি সেই লোক না এক বছর আগে এসেছিলেন, বলে হ্যাঁ, আপনি আবার কী জন্য এলেন? তো আপনার দাওয়াতটা পরীক্ষা করলাম, আমি ইসলাম কবুল করবো কি করব না এটা যাচাই করার জন্য আমি এক বছর সময় নিয়েছি। কী যাচাই করলেন? বলে আমি ভালো লেখক, আমি আমার যে ধর্মগ্রন্থ ইঞ্জিল লিখেছি, লিখে তিন চার জায়গায় উল্টাপাল্টা করে ভাষা পাল্টিয়ে দিয়েছি, দিয়ে বাজারে দিয়েছি, দিব্য বিক্রি হচ্ছে, কেউ ভুল ধরে না। এরপরে তওরাত লিখলাম অর্থাৎ হিব্রু ভাষায়, ইঞ্জিল হলো খালেদি ভাষায়, কারণ ঈসা আলাইহিসসালাতুস্সালাম ভাষা ছিল খালেদি, আর মূসা আলাইহিসসালাতুস্সালাম ভাষা ছিল ইব্রানি, যাকে আমরা হিব্রু বলি। উনি তওরাত লিখলেন, লিখে অনেক জায়গায় ভুল লিখলেন, দেখা গেল ওটাও বাজারে ভালোই চলল, কেউ কিছু বলছে না। এইবারে উনি আমি কোরআন লিখবো, দেখি কোরআন লিখে ওইরকম এক দু তিন জায়গায় ভুল লিখছে, বাজারে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ চাঁদ হয়েছে শুরু হয়ে, বেটা কে লিখলো একটু ধর ওকে, আমার যান বাজানো মুশকিল। তাই বুঝেছি এটার হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, অতএব এখানে একটা হরফ নকতা পাল্টানো ক্ষমতা আমার নেই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে বন্ধ করে দিয়ে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। দূর অতীতের ঘটনা, এটা হলো আধুনিক বিশ্বের ঘটনা, মিলে যাচ্ছে না? আপনি যত চেষ্টা করেন কোরআন পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই, কারণ আল্লাহ পাক তওরাত ইঞ্জিলের দায়িত্ব গ্রহণ করেন নাই, তিনি শুধুমাত্র কোরআনের দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। শুধু কোরআন না, হাদিসেরও দায়িত্ব তার, কারণ হাদিস কি আল্লাহর ওহী না? হাদিস কি মানুষের বানোয়াট নাকি? দুর্ভাগ্য অনেক আলেম হাদিসকে অবিশ্বাস করেন না, সন্দেহবাদ আরোপ করেন, তাদের ভাষাগুলো খুবই দুঃখজনক। যেমন তারা বলেন দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, শরিয়ত উস হুকুমত কা কানুন হ্যায়, আর ইবাদত উস কানুন ও দাবতা কি পাবন্দি হ্যায়। তিনি বলছেন দেখো ইবাদত কি হকীকত জিসকে মুতাল্লিক লোগো নে সমঝ রাখা হ্যায় কে ও মহজ নামাজ রোজা ও তসবিহ তাহলিল কা নাম হ্যায়, আর দুনিয়া সে দুনিয়াকে মামলাত সে উসকো কুছ সরোকার নহীঁ হ্যায়, হালাঁকি দরাসল সৌম ও সালাত আর হজ ও যাকাত আর জিকির ও তসবিহ ইনসান কো উস বড়ি ইবাদত কে লিয়ে মুস্তাদ করনে ওয়ালি তমরিনাত ইয়ানি ট্রেনিং কোর্স হয়। বাংলা হচ্ছে ওই ইবাদত, আমরা যে ইবাদত করি সালাত সে ওয়াদা করি, এই ইবাদত যে সম্পর্কে লোকেরা বুঝে রেখেছে যে তা কেবল সালাদ সিয়াম তসবি ও তাহালিলের নাম, দুনিয়াবী বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই, অথচ আসল কথা হলো সালাদ সিয়াম হজ ও জাকাত জিকির ও তসবি সব কিছু মানুষকে উক্ত বড় ইবাদতের অর্থাৎ হুকুমত ও অন্যান্য দুনিয়াবী বিষয়ের জন্য প্রস্তুতকারী অনুশীলন বা ট্রেনিং কোর্স মাত্র। এই কথাগুলিকে আপনি মেনে নিতে পারেন?
সালাত সিয়াম হজ জগত ট্রেনিং কোর্স হয়। ট্রেনিং কোর্স চিরদিন থাকে না, সময় একটা সময়ের জন্য ট্রেনিং কোর্স হয়। মূল বিষয়টি হচ্ছে তাদের দৃষ্টিতে হুকুমত কায়েম করা। হুকুমত হাসিল হয়ে গেল আর ট্রেনিং দরকার নাই। বাংলাদেশের প্রধান সেনাপতি এমনকি সকালবেলা উঠে পিটি করে, এটা করা লাগে না। ফলে এবাদতের এই ব্যাখ্যাটাই হয়ে গেছে ভুল। আল্লাহ বলছেন আমরা খালাক জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমরা মানুষটা সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এবার আসেন হাদিস সম্পর্কে সন্দেহবাদ, যে হাদিস নিয়ে একটু আগে কথা বললাম। কোই শরীফ আদমি ইয়ে নেই কাহ সকতা কে হাদিস কা জো মজমুয়া হাম তক পৌঁছা হে ও কতঈ তৌর পর সহি হ্যায়। মাসালান বুখারী জিসকে বারে মে আসহুল কুতুব বাদা কিতাবুল্লাহ কাহা যাতা হ্যায়, হাদিস মে কোই বড়ে সে বড়ে গলো করনে ওয়ালা ভি এক নেহি কাহ সকতা হ্যায় কে উসমে জো কুছ জো সে সাত হাজার দর্জ হ্যায় ও সারে কে সারে সহি হ্যায়। কোনো শরীফ লোক এ কথা বলতে পারে না যে হাদিসের যে সমষ্টি আমাদের নিকটে পৌঁছেছে তার সবটা অকট্টভাবেই সহি। উদাহরণস্বরূপ বুখারী শরীফ, যাকে আল্লাহর কেতাবের পরে সর্বাপেক্ষা বিশুদ্ধতম কেতাব বলা হয়, হাদিসের অতি বড় ভক্ত একথা বলতে পারে না যে এর মধ্যে যে ছয় সাত হাজার হাদিস সংকলিত আছে তার সবটাই সহি। নাউজবিল্লাহ, মন্তব্য নিষ্প্রয়োজন। অথচ ভারত গুরু শাহ ওলিউল্লাহ দেহলভি বলছেন যে সহি আইন অর্থাৎ বুখারী মুসলিম সম্পর্কে হাদিস বিশারদ পণ্ডিতগণ একমত যে এ দুইয়ের মধ্যে মুত্তাসিল মরফু যত হাদিস রয়েছে সবই অকট্টভাবে সহি। যে ব্যক্তি এই দুই গ্রন্থ সম্পর্কে হীন ধারণা পোষণ করবে সে বেদাতি মুসলিম উম্মার বিরোধী তরিকার অনুসারী। এখন আপনি বলেন আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুলের কাছে গিয়ে কুরাইশ নেতারা একটু ব্যাখ্যা দিই। আমর ইবনুল আস এক ইয়ং সাহাবি, সতেরো আঠারো বছর বয়স, উনি করতেন কি হাদিস যখন আল্লাহ রসুল বলতেন লিখে নিতেন। তৎকালীন সময় মদিনায় মাত্র সতেরো জন লোক লিখতে পারত, তো সবাই লিখতে জানতো না, কিন্তু এত মেধা তাদের ছিল যেন আল্লাহ বাকশেষ নবীকে মক্কা মদিনায় পাঠিয়েছেন। ওই কারণে তাদের মেধা শক্তি দারুণ ছিল, ও আলে ফুসকে যেত না, তারা লেখাটাকে খুব হীন কাজ মনে করত। তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি লিখতেন আর আবু হুরায়রা মুখস্থ করতেন। দেখুন আবু হুরায়রা কিন্তু বড় হাফেজ, তাও আল্লাহ রসুলের দোয়ার কারণে একদিন বলছে হে আল্লাহ রসুল আমি হাদিসের জন্য ভুলে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। উনি বলেন অপছত্রি দা, তোমার চাদরটা বিছিয়ে দাও, চাদর বিছিয়ে দিল। আল্লাহ রসুল দোয়া করে ফুঁক দিলেন, চাদরটা বুকে নিলেন। এর পরদিন থেকে আর একটা হাদিস উনি ভুলে যান নাই। এজন্য আবু হুরায়রা সবচেয়ে বড় মহাদ্দ ছিলেন। পাঁচ হাজার তিনশো ছাপ্পান্নটা হাদিস তার মুখস্থ, তার পরে ছিলেন মা আয়েশা সিদ্দিকা, তার বাইশশো দশটা হাদিস তার মুখস্থ ছিল মহিলাদের মধ্যে। তো এই হাদিসগুলো আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছেন। বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ যেগুলো আমরা নাম বলি, এই মহাদ্দেশগুলি সবাই পনেরো ষোলো বছরের মধ্যে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। প্রত্যেকের মেধা এটা দারুণ ব্যাপার। ছয় লক্ষ হাদিস ইমাম বুখারীর মুখস্থ, মুসলিম একই অবস্থা, আবু দাউদ তিরমিজি চার লক্ষ নিজে করেন নেই। আর সবচেয়ে বড় হাদিসের মুখস্থকারী ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলে সুবহানাল্লাহ বিহামদি, দশ লক্ষ কেন, দশটা হাদিসের মুখস্থ আমাদের কারণ নেই, আমরা যত বড় আলেম আমরা হই না কেন। তো কী ধরনের মেধা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। কই আর তো বুখারির জন্ম হয় না, আর তো মুসলিমের জন্ম হয় না, কারণ হাদিস অলরেডি সব সংকলিত হয়ে গেছে। সহি হাদিসগুলো সব আল্লাহ দুনিয়াতে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছেন, বান্দার কোনো সমস্যা নেই। এবার আসেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস হাদিস লিখতেন, কুরাইশদের কিছু নেতা বলল হে আবদুল্লাহ আল্লাহ রসুল কখনো ভালো মেজাজে থাকেন, কখনো বদ মেজাজে থাকেন, কোন রাগের তো রাগ অবস্থায় থাকেন, তুমি সবসময় লেখো কেন, যখন উনি ভালো মেজাজে থাকেন সেগুলো লিখি না।
তো উনি যে বলে হে আল্লাহর রাসূল, আমাকে এরকম বলা হচ্ছে, আমি কি আপনার সব হাদিসকে লিখব না? আল্লাহর রাসূল বুঝলেন এটা নেতাদের কাজ, এ ছোট্ট বাচ্চা, এ ওর কাজ নেই, পিছনে লোক আছে। উনি সবাইকে ডাকালেন মসজিদে, ডেকে এক পর্যায়ে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হক, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম করে বলছি মুহাম্মাদের জবান থেকে সত্য ছড়া করে মিথ্যা কথা বের হয় না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আর আল্লাহ বলছেন কি, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না যতক্ষণ তার কাছে ওহি নাজিল না করা হয়। তো ওহি আর রায় দুটা পৃথক, রায় মানুষের মগজ থেকে বের হয়, রহি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। ওহি নির্ভেজাল, চূড়ান্ত সত্যের একমাত্র মানদণ্ড। রায় যদি ওহির অনুকূলে হয় তাহলে ওটা মেনে নেওয়া যাবে, যদি প্রতিকূলে হয় তাহলে মেনে নেওয়া যাবে না। এই মৌলিক বিষয়টি আহলে হাদিস আন্দোলনের মূল দৃষ্টি মনে রাখবে। আমরা কী বললাম এতক্ষণ স্লোগান ধরেছিলাম না, সকল বিধান বলেন বাতিল করো, কি করতে হবে, ওহির বিধান কায়েম করে। বাংলাদেশ চলছে রায়ের বিধান, 300 হোক আর 10 জন হোক, 10 জন 2 বছর চালানো উপদেষ্টা, তাই না? একটু পিছন দিকে চলে যান, 2 বছর 10 জন উপদেষ্টা দেশ চালাচ্ছে, অত্যন্ত চমৎকারভাবে একটু শব্দ করে। এরপরে সকল গণতন্ত্র নামে 350 এমপি হয়ে গেল, আর সেই সাথে ফুলমন্ত্রী, সিকি মন্ত্রী, পোয়া মন্ত্রী, উপদেষ্টা ধরলে প্রায় 400 লোক। এত লোককে পুষতে হচ্ছে, আর পুলিশ ভাইদের তো খাওয়া ঘুম নেই, ওদের প্রোটোকল দিতে দিতে যান শেষ। অস দেশটি আগের চেয়ে থেকে ভালো চলছে, এক কথা সব বলবে না, কিন্তু ওই 2 বছরে কেউ কিন্তু না বলেনি। যেদিন ওনারা বিদায় হচ্ছেন তখন আমি কারাগারে পত্রিকা দেখলাম, কর্মচারীরা সবার চোখে পানি, এরকম সৎ মানুষ, এরকম চমৎকার শাসন তারা কখনো দেখেনি। আর যেটা আমাদের বাস্তব আপনাদের বলি, আমি তখন বগুড়া কারাগারে, হঠাৎ এসে বলছে গোলাম হোসেন, সুবিধার না তুমি শ্রীনগর নাই, সুবিধার গোলাম হোসেন এসে বলছে স্যার সর্বনাশ হয়ে গেল। আর কি হয়েছে, সে সরকার আউট, এখন তত্ত্বাবধায়ক সরকার এসছে, এর আগে ছিল বিএনপি আর জামাত, সর্বনাশ, যে ভালোই তো হলো। তো না স্যার, আপনাদের বাজেট হলো প্রতিদিন 2 বস্তার মসুরির ডাল, তো 1 বস্তা মসুরির ডাল ঢুকতে দিতাম না, ওই রাস্তাতে বেশি দিতাম, তো আসতে ফুল 2 বস্তা এসে গেল, আপনাদের ডাল আসতে ঘন হবে, বুঝলেন? এগুলো শেখার জন্য কোনো থিওরি লাগবে না, এগুলো আমাদের বাস্তব, এটা তো ভালোই হলো। তো যে আমরা খেতাম আর এখন খাই না, মাথায় একজন পরিবর্তন হয়েছে, তা আপনার তো সে ধরবে না, আপনার চেনে নাকি, খান যত পারে। তো না স্যার, এখন আমার পক্ষে হ্যালো করার লোক আর থাকলো না, সেই জন্য তো এখন আর চুরি করতে পারছি না। উত্তর দেন এখন থেকে, আপনার মনে করেন মানুষের সর্বশেষ আশ্রয় হলো গণতন্ত্র, জি না, সর্বশেষ আশ্রয় হলো ওহির বিধান। গণতন্ত্র মানে মানুষের তন্ত্র, মানুষের তন্ত্র কশ্চিনকালে চূড়ান্ত সত্যের উৎস হতে পারে না, মানুষের তন্ত্র কোন অ্যাবসলিউট ট্রুথ হতে পারে না। 350 লোক মিলিয়ে একটা সিদ্ধান্ত করবে, এমনকি জাতিসংঘ মিলিয়ে যারা সিদ্ধান্ত করে, আজকে যে হামাসকে মারতেছে দেখছেন না, ফিলিস্তিনে সমানে বোমা মারছে না, নারী শিশু 10,000 লোক মারল, তার অর্ধেকই পারে নারী শিশু, সারা বিশ্ব দেখছে, অন্যায়ের পক্ষে কথা বলার লোক বেশি, অন্যের বিপক্ষে কথা বলার লোক নাই। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে বিবেক কোথায়? আমাদের আত্মাহারিকে সম্বাদ গিয়েছে, আমাদের 20 তারিখে গেছে আমার বড় ছেলের লেখা ইনকিলাবে, 28 তারিখে গেছে আমার লেখা ইনকিলাবে, আর তাহারিকেও গেছে, পড়ে দেখবেন আমরা কী লিখছি সেখানে, সারা দুনিয়া দেখছে নারী শিশু নিরাপরাধ মানুষ,
তাদেরকে মেরে দিচ্ছে, এরপরও তারা তাদের দৃষ্টিতে অপরাধী। নেতানিয়াহু এদেরকে মানুষই মনে করে না, তারা মাটি চায়, মানুষ চায় না। মানুষের রক্ত মাটি ভিজছে, অন্তরে কোনো দাগ কাটে না। এটা ধরে কি বুঝলেন আপনি? মানুষ মানুষের রচিত বিধানকে চূড়ান্ত সত্যের উৎস বলে বিশ্বাস করাইতে চায় এবং তাদের পিছনে যারা দৌড়ায় তারাও সেগুলি বিশ্বাস করে অথবা দুনিয়াবি স্বার্থে করে। একমাত্র আহলাদিস আন্দোলন বাংলাদেশ দার্তিনভাবে এর প্রতিবাদ করে, তারা বলে না এগুলো চলবে না, অবশ্যই আপনাকে ওহির বিধানের কাছে আসতে হবে যেখানে রয়েছে দুনিয়া এবং আখরাতের মঙ্গল। কিন্তু এটা করতে গেলে বাধা আসবে, যুগে যুগে বাধা এসেছে। আমি যে চারজন ইমামের কথা আমরা বলি, আবু হানিফা, শাফি, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, তাই না? এবং চার নম্বর ইমামের কথা খালি শোনেন, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ। এ সত্ত্বেও তিনি বলেছেন আল্লাহ তাকাল্লাদনি ওয়ালা তাকাল্লাদান্না মালিকান ওয়ালা আওজাঈয়া ওয়ালা নাখঈয়া বাল খুযু মিন হাইসু আখযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার, আমি 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম আওজাঈর অন্ধ অনুসরণ করো না, ইমাম নাখঈর অন্ধ অনুসরণ করো না, বরং তোমরা আলো গ্রহণ করো ওই মূল উৎস থেকে যেখান থেকে তারা আলো গ্রহণ করেছেন, কোরআন এবং সুন্নাহ থেকে। মানুষকে কোরআন হাদিসের কাছেই ফিরে যেতে হবে যদি সত্যিকার অর্থে দেশে শান্তি চান। ইমাম আহমদ বিন হাম্বলের কথা বললেন, তাকে অ্যারেস্ট করা হলো তৎকালীন সময়ের খলিফা তিনজন, মামুন, মোতাসিম, ওয়াসিদ, তিনজনে ছিলেন মোতাজিলা। মোতাজিলা বলা হয় যারা খুব যুক্তিবাদী, যুক্তির বাইরে তারা কিছু মানতে চায় না। আমাদের ইউনিভার্সিটি যারা ছাত্র এখানে আছো তোমরা জানো ভালো করে, রশিদুল ইসলাম সাহেবের লেখা বইটা পড়ে দেখো, দর্শন শাস্ত্রের উপরে মোতাজিলা, মুরজিয়া সব কিছু বলা আছে। তো মোতাজিলা হচ্ছে ইতিহাসের প্রথম দল যারা যুক্তি দিয়ে উক্তিকে বোঝাতে চেষ্টা করেছে। হাসান বসরের শিষ্য ছিলেন ওয়াসিল বিন আতা। এই যুক্তিবাদী হয়ে গেলেন এর তিন খলিফা। প্রশ্নের তখনকার সময় যে সমস্যা ছিল, তারা বলল কোরআন মখলুক, এটা সৃষ্টি, সৃষ্ট বস্তু, এটা আল্লাহর ডাইরেক্ট কালাম নয়। আমরা সেটা বিশ্বাস করি না, আমরা মনে করি যে কোরআন আমরা পড়ছি এটা আল্লাহর কালাম, তাই না? এতে কারো সন্দেহ আছে আপনাদের? কিন্তু মোতাজিলা যারা, তারা বলে এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কালামটা আছে ভিতরে, এটা না। কিন্তু ওনারা ওটা বুঝে নিলেন, হ্যাঁ হতে পারে, এটি হবে। ইমাম আহমদ একমাত্র ব্যক্তি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন, এটা হতেই পারে না, আল্লাহর কালাম এটা, এটা সৃষ্ট বস্তু নয়। হুকুম হয়ে গেল, অ্যারেস্ট করা হলো, হাতে পায়ে বেড়ি পরিয়ে তাকে সামনে আনা হলো। বলা হলো আহমদ তুমি বলো কোরআন যা সৃষ্ট বস্তু নয় তার পক্ষে তোমার দলিল কি? উনি বললেন আর রহমান আল্লামুল কোরআন, আল্লাহ বলেননি আর রহমান খালাকাল কোরআন, আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআন আল হাকিম, আল্লাহ বলেননি ইয়াসিন আল কোরআন আল মখলুক। খলিফা তখন বলল একে আবার বেড়িবদ্ধ করে কারাগারে নিয়ে যাও। পরদিন এসছেন কি আহমদ রাত্রে কেমন ছিল? বলে হ্যাঁ ভালো ছিল। কি দেখলে আজকে স্বপ্ন? বলে আমি তাহাজ্জুদ পড়ার সময় প্রথম রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা ফালাক পড়লাম, দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা নাস পড়লাম, তৃতীয়বারে আবার উঠে যখন সালাত শুরু করি তখন সুরা ইখলাস পড়লাম, কিন্তু ইখলাস পড়তে গিয়ে আটকে গেলাম আর পারি না। কি হলো? তখন ওই জেলখানা যে ছোটো ছোটো ভেন্টিলেটার থাকে না একটু বাতাস বের হওয়ার জন্য, আমার বগুড়া কারাগারে আমার যে সেল ছিল 10 ফুট বাই 6 ফুট, এক জায়গায় ছোট্ট একটা ছিদ্র ছিল, ওই পাখি যাইতো রাস্তা, আমি ভাবতাম আমি ঢুকেছি নিশ্চয়ই একদিন আমিও বেরে পাখি বেরোয় নেবো, তো ওই ছোট্ট একটা ফাঁকা ছিল। তখন উনি বললেন আমি ওদিকে তাকালাম, তাকিয়ে দেখি সুরে এখলাস মরে গেছে।
একটা পাখির মতো হয়ে ওখানে মরে ঝুলে আসে। তো আমি ওটাকে নামালাম, নামিয়ে কাফন পরালাম, গোসল করলাম, দাফন করলাম কারাগারের মধ্যেই। তো খলিফা তো ভীষণ খেপায়, হ্যাঁ সূর্য খেলা স্যার মরে তো মরে, তো আপনি তো বললেন নখলুক মানে সৃষ্টি বস্তু, যে সৃষ্টি হবে যার সে তো মরবেই, সৃষ্টি বস্তু তো মরবেই। বল আল্লাহ আহাদ আল্লাহ সুরা ইখলাস তবে তো সুরা না আপনার তো মরে গেছে, তো মরে গেছে বলে আমি কাফন তাফন করে রেখে দিস। তখন খলিফা এমন খেপা খেপছে, কাহরানি কাহরানি আহমদ কাহরানি আহমদ ধরো ওকে। তো সরকারি আলেম, দরকারি আলেম আর তরকারি আলেম, আলেমটার তিনটা শ্রেণী আছে। তো সরকারি আলেম যে ছিল ওখানে ইবনু আবি দাউদ আর বিশির আলম রাইসি, রতন যেই বলছে ওকে হত্যা করেন, ওকে হত্যা করেন, ওকে হত্যা করেন, ওর হত্যা করেন বাঁচি, ইয়ে জ্বালা বাঁচতে পারছি না, সমস্ত দেশ একদিকে, ওই একটা লোক আর একদিকে। তখন খলিফা বলল আমি কাউকে তরবারি দিয়ে হত্যা করব না, আমি প্রতিজ্ঞা করেছি কাউকে তরবারি দিয়ে নিজ হাতে হত্যা করব না, এ জাল্লাদকে ডাকো। জাল্লাদ আসলো, তুমি একে কয়েক বেতে মেরে ফেলতে পারো, তোমার দশ বেতে চলো। মা শুরু হয়ে গেল পিঠ আলগা করে, প্রতি বেতেই পিঠ ছিঁড়ে ফেটে ফিনকিতে রক্ত বের হয়, তিনটা বেত মারি একদম পেট পিঠ লাল লাল হয়ে গেছে, চতুর্থ বেত মারার সঙ্গে সঙ্গে পায়জামার ব্যান্ড খুলে যাচ্ছে, তখন দুটো অদৃশ্য হাত এসে আটকে ধরল। এই দৃশ্য দেখেই খলিফা ভয়ে আটকে উঠছে, সর্বনাশ, এই মারি মার বন্ধ করে নিজ কারাগারে। পরের দিন আবার নিয়ে আসা হলো হাত পা বেঁধে, কি আহমদ আজকে রাত্রে কি দেখলে? আমি দেখলাম দুটো বাঘ আমাকে হামলা করছে। তো দুজন ফেরেশতা এসে আমাকে বাঘের হাত থেকে বাঁচালো। আমি ইতিমধ্যে কিয়ামত অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ আমাকে বললেন আহমদ তোমাকে বেত্রাঘাত করা হচ্ছে কেন? আমি বললাম আমি কোরআনকে গায়ের মখলুক বলেছি, কোরআনকে আমি আপনার কালাম বলেছি, এজন্য আমাকে বেত্রাঘাত করা হচ্ছে। আল্লাহ বললেন তুমি এটা বুঝলে কীভাবে যেটা আমার বললাম কালাম? বলে আমি হাদিসে পড়েছি। কীভাবে তুমি হাদিস পেলে? তুমি তো আল্লাহ রাসূলের মৃত্যুর বহু পরে তোমার জন্ম। তখন উনি বললেন আমি অমুক রাবির কাছ থেকে, তিনি অমুক রাবির কাছ থেকে, তিনি অমুক রাবির কাছ থেকে, সবাই সাকা রাবি বিশ্বস্ত রাবি, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে। তখন আল্লাহ পাক বললেন হ্যাঁ তোমার বর্ণনা সত্য, ইন্নাকা আলাল হাক, ইন্নাল কোরআন কালামি ও কালামি হাক, আমার কোরআন আমার কালাম এবং আমার কালাম সত্য। তখন খলিফা বলছেন এই ওকে ছেড়ে দাও। হাদিসে যে রওয়ায়াতগুলো আমার পাই ডাইরেক্ট তো রসুলের কাছে নাই, সে ছিল সনদ আছে না, রাবি আছে না, প্রত্যেকটা রাবি সত্য যেটা হয় সেটা হয় সহি হাদিস, আর সেটাই হলো বুখারী মুসলিম তিরমিজি যেগুলো যে আসে আপনারা জানছেন যে আগে শুনলেন। এইটা দেখার পরে খলিফার মাথার ওই পেঁচ কাটি গেল, বলে হ্যাঁ আমি বুঝেছি তুমি কী বলতে চাচ্ছ, অতএব আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, এই ওই দুটো আলমকে ধরো যারা আমার মাথা খাইছে দুদিন ধরে, ও দুটোকে হত্যা করে ফেলো। এই ঘটনাতে আপনি কি বুঝলেন? যুগে যুগে এই সমস্ত দরবারি আলেমরা বহু হকপন্থী আলেমকে ধ্বংস করেছে, আপনি কি বিশ্বাস করেন যে আমরা জঙ্গি ছিলাম কোনো কালে? কারাগারে গেলাম কেন? উত্তর কি? আপনার নিজেদেরকে আহলাদিস বলেন, আমিও তো আহলাদিস, আপনারা কেউ কেউ শুনেছে মিষ্টি খাইছেন আমার কারাগারে যাওয়ার পরে, রিপোর্ট আছে আমাদেরকে, সত্যি মিথ্যে জানি না, এগুলো কেন? তা আপনি কেমন আহলাদিস আর আমি কেমন আহলাদিস? আপনিও রহমদান করে সালাত পড়েন, আমিও রহমদান করে সালাত পড়ি, তাহলে আপনি কেন আমার শত্রু? কারণ আপনার আকিদা খেয়েছে এই যে এই দিন দরাসল হুকুমতকে নাম হয়, দিন হলো হুকুমতের নাম, একামতে দিন অর্থ একামতে হুকুমত,
এই বক্তব্যের বিরোধিতা করেছিলাম আমরা, যে কোশ্চিন কালে হতে পারে না। একামত দিন অর্থ একামত তৌহিদ। প্রত্যেক রসুল আগে তৌহিদের দাওয়াত দিয়েছে মানুষকে, মানুষের উন্নত মস্তক আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না, এটাই হলো মৌলিক বিষয়। এই বিষয়ের যদি ঠিক হয়ে যায় তখন আপনি ওহির বিধানের কাছে যাবেন, যে আপনার আকিদার যে এটি হয় যে আমাকে সব বাক্যের হুকুমত কায়েম করতে হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এই চিন্তাধারাটাই আমাকে আপনাকে পথভ্রষ্ট করেছে। এর বিরুদ্ধে বাংলার ওলামায়ে সমাজ কেউ কিছু বলেন নাই। ওলামায়ে কেরাম অসংখ্য দলে বিভক্ত, একদল কবর পূজারী, একদল ফানাফিল্লাওয়ালা, একদল মারেফাতি, একদল সুফি, দেখতে দিতে পারছো সবাইকে, সব তো ওলামায়ে কেরাম। তাদের পাগড়ি এত বড় বড়, সে ধারে কাছে যাওয়া যাবে না। জামাতে একবার পাতলা বন্ধ লম্বা, কিন্তু হলে কি হবে, আকিদার নষ্ট। হক কথা বলার অপরাধে আমাদেরকে একে দিনে 10টা মামলা দিয়ে ঢুকানো হলো কারাগারে। আগে দিয়ে যে প্রস্তুত ছিল, এই 10টা মামলা চালাতে 8 বছর 8 মাস 28 দিন গেল। এবারও হাইকোর্টের ডাইরেকশন করেন 3 বছর 6 দিন কারাগারে থাকতে হলো। একটা কারাগার নয়, 7টা কারাগারে যেতে হয়েছে। ওটাকে কোনো শ্বশুরবাড়ি নাকি যে বেড়াতে গেছিলাম আমার সেখানে, এই নির্যাতন করেছে কাটা আকিদার জন্য। তারা যখন ক্ষমতায় ছিলেন, ওই হুকুমতওয়ালারাই ছিলেন ক্ষমতায়, ইসলামী দল। আর আমি হুকুমতের বিরুদ্ধে বলেছি, হুকুমত নয় তৌহিদ হবে। এই অপরাধেই আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারা নির্যাতন করা হয়েছে। এটা আমাদের, আমরা হয়তো একটু সামনের দিকে আসি বলে আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়েছে। যারা আমাদের কর্মীরা আছেন তাদের উপরে জুলুম হয়েছে। সব জায়গাতে সারা দেশ হিসাব করে দেখেন, হাজার হাজার কর্মী নির্যাতিত হয়েছে, সমাজে এক করে হয়েছে, মসজিদের ইমামতি চলে গেছে, মাদ্রাসার শিক্ষকতা চলে গেছে, কে যে কিভাবে হয়েছে সব তো হিসাব আমাদের কাছে নাই। একটা আকিদার বিপরীত করার কারণে এই জন্য আমাদের দাবি হলো, সম্মেলন যতই যাই করেন আগে আকিদা ঠিক করেন। এই সম্মেলন আকিদা পরিবর্তনের সম্মেলন, আমল পরিবর্তনের সম্মেলন। আকিদা হবে সহি আকিদা সহি হাদিস অনুযায়ী, আমলটাও হবে সহি হাদিস অনুযায়ী। এর বিপরীত হলে আপনি জান্নাত থেকে মাহরুম হবেন। এটাই হলো আমাদের মৌলিক দাওয়াত বাংলাদেশের জনগণের কাছে। আপনি হয়তো বলবেন শুধু আহলে ইসলামের কাছে গিয়ে দাওয়াত, না। আপনি মনে রাখবেন আল্লাহর বান্দা হিসাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক আদমের সন্তান, ঠিক না? সবাই এক আদমের সন্তান, প্রত্যেককেই জান্নাতে যেতে হবে, নইলে আপনার জাহান্নাম অবধারিত। আর জান্নাতে যাওয়ার চেষ্টা যারা করবেন তারা অবশ্যই কোরআন এবং সহি হাদিস মানতে বাধ্য হবেন। এর বিপরীত কোনো লাইনে গেলে আপনি কোশ্চেন করে ওটা পাবেন না। আর এটাও মনে রাখবেন হাদিসের ব্যাখ্যাটা, যে আল্লাহ পাক তখন আদমকে বলবেন, এই আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে যারা জান্নাতি তাদেরকে বাছাই করে নাও। আদম বলবেন, হে আল্লাহ কজনকে নেব একটু বলে দিন। আল্লাহ বলবেন, হাজারের মধ্যে 999 জনকে বাদ দিয়ে একজনকে নেওয়া। আরও ব্যাখ্যা আসছে, একটা কালো গরুর লোমের মধ্যে একটা সাদা লোম যখন খুঁজি পাওয়া যায় না, একটা জান্নাতি মানুষ ঠিক অমনি করে খুঁজি পাওয়া যাবে না, তোমাকে ওটা বের করে নিতে হবে। তাহলে আমাদেরকে দুনিয়ার সমস্ত লোক লালসার বিরুদ্ধে ওই ওই একটা সাদা লোমের মধ্যে ঢুকতে হবে না। আর এটা করার জন্য আপনার পরিবার আপনার বিরুদ্ধে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে, আপনার সমাজ আপনার বিরুদ্ধে যাবে, আপনার সরকার আপনার বিরুদ্ধে যাবে। 4 রকম বাধা ডিঙিয়ে আপনি একটা সহি হাদিস পালন করতে পারেন। সব কিছুর বিনিময়ে যখন আপনি আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেবেন, তখন হবেন সত্যিকার অর্থে প্রকৃত অর্থে আহলে হাদিস এবং প্রকৃত অর্থে মুসলমান। এই কঠিন রাস্তার দিকে আমরা আপনাদেরকে ডাকছি। বুঝতে পারছি এটা খুব কষ্টের ওয়াজ হচ্ছে, এই ওয়াজে কোনো শান্তি নাই, কিন্তু এই শান্তি পেতে পারেন যদি আপনি জান্নাতে যাওয়ার স্বার্থে কাজ করেন। আল্লাহ পাক আমাদের সবার এই কষ্টকে তার দিনের স্বার্থে নিঃস্বার্থভাবে করার জন্য তৌফিক দান করুন, এবং আমাকে আমাদেরকে যে কোনো মূল্যে জান্নাত পাওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্য আল্লাহ পাক আমাদের শক্তি দান করে। এই শক্তির জন্য প্রয়োজন সংগঠন, একাকী কোশ্চেন করে পারবেন না, আপনাকে অবশ্যই সংগঠিত হতে হবে। একাকী করলেই আপনাকে শেষ করে দেবে যদি আপনার সংগঠন থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল জামাআত বলেন, আল জামাআত
রহমতুন আর ফুরকাতু আজাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। জামাত থেকে বেরিয়ে যদি একদম পৃথক হয়ে যায়, নেকড়ে তাকে ধরে খায়, এটাও হাদিসে রয়েছে। তো নেকড়ে আমাদের ধরে খাক, এটা কি আপনারা চান নাকি? আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই সংগঠনে চলে আসতেছে। আপনার গত এক সপ্তাহ হয়নি এখন না, সাতক্রির সম্মেলন গত সোমবার হলে নাকি? গত সোমবারের সাতক্রির সম্মেলন নেটে দেখছেন না তারা, হাজার হাজার মানুষ সেখানে চলে আসছে। আমি এক পর্যায়ে জিজ্ঞেস করি, ভাই এর মধ্যে করে হিন্দু আছেন? হ্যাঁ আসি। বলে হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবারই আপ, সবারই পিতা এক আদম, সবারই মা এক হাওয়া। অতএব ব্ল্যাড কোশ্চেন কালো আপনার শত্রুতা করবে না। যে আমাদের ছেলে আল আওয়ানের কথা বললো না, আল আওয়ানের ব্ল্যাড আমার হিন্দুদের ব্ল্যাডও নেই। কারণ ব্ল্যাড কখনো বিট্রে করে না, বিট্রে করে মাথা। ওর মাথায় হিন্দু, ব্ল্যাড হিন্দু না, কথা হচ্ছে? কারণ ব্ল্যাড আল্লাহর হুকুম মেনে চলে, যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে রুহ চলে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অতএব এই ময়দানে উপস্থিত জনগণের কাছে আমাদের একটাই দাবি, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই সংগঠনের যেসব ভাই এখানে আছেন, সংগঠনের সমর্থক যারা আছেন ও উপদেষ্টা যারা আছেন, এবং এই সম্মেলনের উদ্যোক্তা যে ভাই বোনেরা আছেন, সবার জন্য আমাদের প্রাণভরে দোয়া রইল। আল্লাহ পাক সবাইকে যেন কেয়ামতের দিন একত্রিত হয়ে জান্নাতের ফেরদাউস নসিব করে। আমাদের যে বাপ মারা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যেসব ভাইরা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্যর জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করছি। পরিশেষে আজকের এই সম্মেলনের শেষ দোয়া হিসাবে পড়ার জন্য ভাই সভাপতিকে অনুরোধ করছি। আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম ওয়া সাহাবি মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।